नमस्कार बंधु, बड़ विपदेर सम्मुखीन होते चले पार्श्व शिक्षक एस एस के एम एस के सह समस्त से कम्पिटार भोकेशनल समस्त धरण चुक्तिभित्तिक शिक्षक ভোট কিন্তু সামনে এগিয়ে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধেই কিন্তু ভোটের নির্ঘণ্ট ঘোষণা, অর্থাৎ 10 তারিখ থেকে কিন্তু যা পরিস্থিতি যে সমস্ত ক্ষমতা কিন্তু চলে যাবে, সরকার নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আদৌ কি আর এই সমস্ত শিক্ষকদের বিষয়ে কোনো কিছু ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী? এই পরিস্থিতি দাঁড়িয়ে ঘোষণা করলে হবে না, তার অর্থ দপ্তর কিন্তু পাস করতে হবে। তা না হলে কিন্তু এই সমস্ত যে বিষয় ঘোষণা বা কার্যকর তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন ধরনের শিক্ষকরা তারা কিন্তু লাগাতার আন্দোলনে লেগে আছেন, সে পার্শ্ব শিক্ষক হোক বা অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষকরা হোক। সেখানে দাঁড়িয়ে আমরা নবান্ন অভিযানের মতো কর্মসূচি নিতেও দেখেছি বিভিন্ন শিক্ষক সংগঠনকে। তো এই পর্যায়ে দাঁড়িয়ে যখন ভোট দুয়ারে কড়া নাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এতদিনেও যখন দাবি পূরণ হয় না, অনেকেই বলছে যে আর কি কোনো দাবি আদায় হবে, এই নিয়েই কিন্তু বড় সমস্যা। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে এসএসকেমএসকের নামেই শিক্ষা দপ্তরের কাছে যারা সার্ট নিয়েছে তাদের না হয়েছে কোনো কিছু নোটিফিকেশন, তারা কোনো কিছু সুবিধা পাচ্ছেন না। এবং অপরদিকে 65 তারা রিজার্ভমেন্ট করছে মাত্র 1 লক্ষ টাকা, তাও পেতে অনেক দেরি হচ্ছে এবং তাদের শেষ জীবনে ভিক্ষার সম্ভব, এছাড়া পেনশন বলে কিছু তাদের হচ্ছে না। তা তো আমরা দেখতে পাচ্ছি যে ICT বা NSI যেসব কম্পিউটার আছে তাদের কাজের কোনো নিশ্চয়তাই নেই, তারা কোম্পানি কোথা থেকে বেরিয়েও আসতেও তারা কিন্তু এখনও পারেনি। ভোকেশনাল শিক্ষকদের তাদের দীর্ঘদিনের লড়াইয়ের পরে একটা ফিনান্সে বেতনের একটা ফাইল গেল, সেই ফাইলের কিন্তু এখনও কোনো রকম জিও নোটিফিকেশন কিন্তু হয়নি। এবং আরও যারা আছে সেই ধরনের চুক্তিভিত্তিক যারা শিক্ষা বন্ধু সমস্তরাই, তারাই কিন্তু খুব সমস্যার মধ্যে এসেছে কর্মীদের মধ্যে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আর কবে হবে এটাই নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন। সারা রাজ্য জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা হাই হতাশ করছে, শুধু শিক্ষকের প্রতিনিয়ত কলকাতার পক্ষে কিন্তু বড় বড় আন্দোলন আছে করছে এবং কোর্ট বুঝতে পারছে যে এই ধরনের শিক্ষকদের কিন্তু কিছুটা পাওয়া উচিত এই কঠিন সময়ে। এবং বিরোধীরা বলছেন, অর্থাৎ যারা শতরূপ ঘোষের মতন যারা CPM নেতৃত্ব, তারা বলছে যে মুখ্যমন্ত্রী বুঝতে পারলেন যে তার 7,000 টাকা বেতনটা বাড়ানো দরকার, 1,17,000 করা দরকার এবং সেই জায়গায় শিক্ষকদের সেই বেতনটা বামা বলে 7,000টা 11,000 মাত্র 3,000 বাড়িয়ে তিনি রেখে দিয়েছেন, কেন এই কথা হবে? এইভাবে প্রশ্ন কিন্তু উঠে আসছে। কিন্তু যাই হোক, বাঘ বিতণ্ডা সব কিছু হোক, কিন্তু বিভিন্নভাবে আন্দোলন চলছে। আমরা যদি পার্শ্ব শিক্ষকদের কথায় দেখি, তারাও কিন্তু সেই চেয়ে বসে আছে মুখ্যমন্ত্রীকে, তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে পর্যন্ত গেছে এবং বিভিন্নভাবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন, কিন্তু আজ পর্যন্ত সেই বিষয়ে কিন্তু এখনও কোনো কিছু হয়নি। তাই সবে মিলে কিন্তু খুব কঠিন লড়াই। অপরদিকে নবান্ন অভিযানের পরেও কিন্তু শিক্ষকরা কিন্তু আশা করেছিল যে কিছু হবে, কিন্তু সেই পর্যায়েও না হয় অনেকেই হতাশ হয়েছে, এমনকি বাড়ি ফিরে আত্মহত্যাও করেছে। আমরা দেখেছি পূর্ব মেদিনীপুরের একজন শিক্ষক, তিনি রিটায়ারমেন্ট করার পরে। অপরদিকে তো রাজনৈতিক উত্তাপ কিন্তু বেড়ে চলেছে এবং চা চক্রের মাধ্যমে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করছেন দিলীপ ঘোষ এবং আরও অন্যান্য নেতারা, এবং রাজনৈতিক দল বদলের খেলা কিন্তু চলছেই। এবং সেই খেলাতে আমরা দেখতে পাচ্ছি কখনো শতাব্দী রায় থেকে আরম্ভ করে কখনো উত্তরবঙ্গের মন্ত্রী, কখনো রাজীব বন্দ্যোপাধ্যায়, অনেকেই দল বদল করে নিয়েছেন। তো সেইখানে দাঁড়িয়ে রাজনৈতিক উত্তাপ বেড়ে চললেও আদতে এই ধরনের শিক্ষকরা বঞ্চিত থেকে যাচ্ছেন। তো আমরা রাজনৈতিক কিছু বক্তব্য আজ শুনে নেবো দিলীপবাবু কী বলছেন চা চক্রে এসে। যাই হোক, শেষ পর্যন্ত ঠান্ডাটা আসছে। আমাদের আবহাওয়াবিদরা বলেছিলেন নভেম্বরে নাকি কন কনে ঠান্ডা পড়বে, ডিসেম্বর শেষ হয়ে গেলে জানুয়ারি সংক্রান্তি এসে গেলে এখন ঠান্ডাই নাই। সবে একটু উত্তরে হাওয়া আসছে, উত্তর ভারতে প্রচন্ড ঠান্ডা, বৃষ্টিও হয়েছে, পশ্চিমবাংলায় হবে, এই আশা সংক্রান্তিতে ঠান্ডা হয়। ঠান্ডা না হলে পিঠে খেতে ভালো লাগে না, একদম। সেই জন্য আমরা কমপক্ষে চা দিয়ে শুরু করি। আজকের এই চা চক্রে উপস্থিত আমাদের জেলা এবং মন্ডলের সমস্ত নেতৃবর্গ, স্থানীয় সুধী নাগরিকবৃন্দ, মা বোনেরা যারা এই সকাল সকাল ঠান্ডার মধ্যে এসেছেন, এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি ইংরেজি নববর্ষ অভিনন্দন জানাই। এবং এই যে বছর 2021 সাল, যাদের সবার জন্য শুভ মঙ্গলময় হয়, সুস্থভাবে সাহসের সঙ্গে আমরা জীবনযাপন করতে পারি, নতুন জীবন শুরু করতে পারি, সেই জন্য ভগবানের কাছে প্রার্থনাও করি। আর নতুন বছরে নতুন সরকার এসে নতুন বাংলা গড়বে এই আশাও করি, আর সবাইকে তাতে সামিল হওয়ার জন্য আমি আবেদন করছি, আহ্বান করছি। যত নির্বাচন এগোচ্ছে আর তত হাওয়া গরম হচ্ছে পশ্চিমবাংলায়। আমরা যারা বিরোধী রাজনীতি করি, বিশেষ করে বিজেপির, গত কয়েক বছর ধরে আমাদের পরিশ্রমের ফলেতে পার্টি যেই বাড়তে আরম্ভ করেছে, জনসমর্থন বাড়ছে, তত আক্রমণ আর হিংসাও বেড়েছে আমাদের উপরে। বহু মানুষকে মিথ্যা কেসে ঘর ছাড়া হতে হয়েছে, জেলে থাকতে হয়েছে,
বহু কর্মীকে হত্যা করা হয়েছে। এই যে ভয়ঙ্কর রাজনীতি, হিংসার রাজনীতি, প্রশাসনকে দুর্নীতিতে কলঙ্কিত করা হয়েছে, এর থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরে দিতে হবে। সেজন্য আমরা রাজনৈতিক আন্দোলন লড়াই শুরু করেছি। আপনারা যারা আমাদের পার্টির কর্মী সমর্থক, তারা তো অংশগ্রহণ করেছেন। দিনে দিনে সাধারণ মানুষের যে সমর্থন বাড়ছে, তাতে সরকার পক্ষ রীতিমতো টেনশনে এসে গেছে। আর সেই সমর্থনের ঢেউ এত জোর, টিএমসি পার্টির মধ্যে ভাঙাগড়া শুরু হয়ে গেছে। একটা পার্টি পূর্ণ সমর্থন এবং পূর্ণ মেজরিটি নিয়ে ক্ষমতায় আছে, 4.5 বছর সরকার চালিয়েছে, আয় দেখা যাচ্ছে তার ভেতরটা ফাঁকা হয়ে গেছে। সে পার্টির জনসমর্থন নিচে কিছুই নাই। সাধারণ কর্মী থেকে ওদের নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ কেউ আজকে সুখী নন, কেউ থাকতেও চাইছেন না, পার্টি ছেড়ে চলে আসছেন। এমপি এমএলএ যদি পার্টি ছেড়ে দেয়, গদত্যাগ করে চলে আসে, সে পার্টি কদিন টিকবে? যারা পরিশ্রম করে, কষ্ট করে, ঘাম ঝরিয়ে এই পার্টিকে বড় করেছেন, যারা ক্ষমতায় এনেছেন, তারাই আজকে সেই পার্টি ছেড়ে চলে আসছেন। এক একটা পিলার রোজ ধসে যাচ্ছে, খসে যাচ্ছে, তাই যারা এই পিলার। অর্থাৎ বন্ধু, রাজনৈতিক নেতারা তারা কিন্তু রাজনীতির মতো বক্তব্য রাখবেই বিভিন্নভাবে, কিন্তু এই ধরনের শিক্ষকদের যা অবহেলিত, পীড়িত, সেটা কিন্তু সত্যি ফ্যাক্ট। এবং একটা বিষয় যে বিজেপির যিনি সভাপতি, তিনি কিন্তু আগেই জানিয়ে যে তারা ক্ষমতায় এলে তারা ন্যূনতম একটা বেতন কাঠামো বা অন্যান্য বিষয়গুলো অবশ্যই তারা ভেবে দেখবেন বা তারা প্রায়োরিটি দিয়ে করবেন। কিন্তু অনেকেই এই কথা বিশ্বাস করছেন না, সেটা না করারই কথা, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এরকম একই কথা বলেছিলেন। তাই আপাতত শেষমেশ এই কটা দিন, 10টা বা 15টা দিন যেটা হাতে আছে, তারা লড়াই করে অন্তত কিছু যদি আদায় করা যায়, সেদিকে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। বন্ধু, এইটুকুনি বন্ধু আপাতত। নমস্কার, ধন্যবাদ, দেখতে থাকো ট্রুথ নিউজ।